ওয়েলকাম ব্যাক বিয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বিয়ার্স, আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরব নাটোর জেলার ঐতিহ্যবাহী স্থানগুলো। তো নাটোর আপনারা কি কি দেখবেন, নাটোর কোথায় থাকবেন, কিভাবে নাটোরে ঘুরবেন, সেই বিস্তারিত সমস্ত তথ্যগুলো আজকে আমাদের আপনাদের মাঝে আমরা তুলে ধরব। তো বিয়ার্স, আমরা আছি এখন নাটোর জেলার লালবাজার এলাকায়। তো নাটোর জেলার ঐতিহ্যবাহী একটা খাবার হলো নাটোরের কাঁচাগোল্লা। তো আপনারা যদি পিওর কাঁচাগোল্লাটা খেতে চান তাহলে আপনারা এই লালবাজারে চলে আসবেন, নাটোর জেলার লালবাজার স্থানে চলে আসবেন। নাটোরে অনেক দোকানে কাঁচাগোল্লা আছে, বাট পিওর কাঁচাগোল্লাটা যদি খেতে চান আপনারা তাহলে এখানে চলে আসবেন সেই ঐতিহ্যবাহী লালবাজারে। এইখানে যে জয়কালী বাড়ি মিষ্টির দোকানে, এইটাই এটার থেকেই আপনাদের এই কাঁচাগোল্লার সৃষ্টি হয়েছে। তো আমরা সেই ঐতিহ্যবাহী স্থানে এসেছি এবং এখান থেকে আমরা কাঁচাগোল্লা খাবো। তো আপনারাও আসবেন অবশ্যই, নাটোরে আসলে এখানের এই কাঁচাগোল্লা খাবেন, এটা ঐতিহ্যবাহী একটা জায়গা। তো নাটোর জেলায় আরও অনেক ঘোরার জায়গা আছে, যেমন রানী ভবানীর বাড়ি, উত্তরা গণভবন, এটাই, তারপরে নাটোর রাজবাড়ি আছে, চলনবিল আছে, ইত্যাদি জায়গাগুলো আপনারা একদিনেই ঘুরে আবার ঢাকা ব্যাক করতে পারবেন। তো বিয়ার্স, আমরা এখন সেই নাটোরের ঐতিহ্যবাহী কাঁচাগোল্লার দোকানে আছি, জয়কালী মন্দিরের। তো আপনারা আশা করি যে 1,200 টাকার মধ্যে আপনারা নাটোর জেলা ভ্রমণ করে আবার ঢাকা ব্যাক করতে পারবেন। তো বিয়ার্স, আমরা সেই ঐতিহ্যবাহী দোকানটা আপনাদের একটু দেখাবো। তো এই হচ্ছে এই দোকানটা, যেটা হলো কাঁচাগোল্লার সৃষ্টি। এই দোকান থেকেই দোকানটার নাম হলো দারিদ্র ভাণ্ডার। এটা নাটোর জেলার লালবাজার এলাকায় অবস্থিত। হ্যাঁ, এটা হলো কাঁচাগোল্লার ঐতিহ্যবাহী দোকান, এখান থেকে এই কাঁচাগোল্লার সৃষ্টি। হ্যাঁ, কি খবর তোমাদের? তোমরা তো আমারে ছাড়া অনেকগুলো খায় ফেলছো দোস্ত। হ্যাঁ, আমরা এখন এই নাটোর জেলার ঐতিহ্যবাহী সেই কাঁচাগোল্লা খাবো। তা আপনারাও গান নিচ্ছি, আপনার কম করেন আপনি। তো বিয়ার্স এর সাথে থাকেন, আরো আপডেট ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন।